মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম কলকাতায়। পশ্চিমবঙ্গের একটি বাঙালি হিন্দু পরিবারের প্রমিলেশ্বর ব্যানার্জি এবং গায়ত্রী দেবীর কাছে। চিকিৎসার অভাবের কারণে তিনি 17 বছর বয়সে তার বাবাকে হারান। তিনি দেশবন্ধু শিশু শিক্ষালয়ে পড়াশোনা করেন এবং 1970 সালে তার সিনিয়র মাধ্যমিক পড়াশোনা শেষ করেন। তিনি যোগমায়া দেবী কলেজ থেকে ইতিহাসের স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি শ্রী শিক্ষায়তন কলেজ থেকে শিক্ষায় ডিগ্রি এবং কলকাতায় যোগেশ চন্দ্র চৌধুরী আইন কলেজ থেকে আইন ডিগ্রি অর্জন করেন। তিনি ভুবনেশ্বরের কলিঙ্গা ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি থেকে সম্মানসূচক ডক্টরেট এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যের সম্মানসূচক ডক্টরেট ডি লিট লাভ করেন। 15 বছর বয়সে তিনি রাজনীতিতে জড়িত হন এবং ভারতের সমাজতান্ত্রিক ঐক্য কেন্দ্র কমিউনিস্ট এর সাথে অধিভুক্ত অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশনকে পরাজিত করে কংগ্রেস পার্টির ছাত্র সংগঠন ছাত্র পরিষদ ইউনিয়ন প্রতিষ্ঠা করেন। মমতা ব্যানার্জির রাজনৈতিক কর্মজীবন। তিনি 1970-এর দশকে ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে তার রাজনৈতিক জীবন শুরু করেন। সমাজতান্ত্রিক কর্মী এবং রাজনীতিবিদ জয়প্রকাশ নারায়ণের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে তার গাড়িতে নাচের পরে তিনি মিডিয়া থেকে ব্যাপক মনোযোগ অর্জন করেছিলেন। 1976 থেকে 1980 সাল পর্যন্ত তিনি মহিলা কংগ্রেস পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। 1984 সালে সাধারণ নির্বাচনে তিনি পশ্চিমবঙ্গের যাদবপুর সংসদীয় নির্বাচন এলাকায় জয়ী হওয়ার জন্য প্রবীণ কমিউনিস্ট পার্টির রাজনীতিবিদ সোমনাথ চ্যাটার্জিকে পরাজিত করে ভারতের সর্বকনিষ্ঠ সংসদ সদস্যের একজন হয়ে ওঠেন। 1984 সালে তিনি ভারতীয় যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হন। 1989 সালে সাধারণ নির্বাচনে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি মালিনী ভট্টাচার্যের কাছে তার আসন হারান। 1991 সালে সাধারণ নির্বাচনে তিনি কলকাতা দক্ষিণ নির্বাচনী এলাকা থেকে পুনরায় নির্বাচিত হন এবং 1996, 1998, 1999 ও 2004 এবং 2009 সালে সাধারণ নির্বাচনে এই আসনটি ধরে রাখেন। 1991 থেকে 1996 সাল পর্যন্ত পিভি নরসিমা রাও প্রশাসনের সময় তিনি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন, যুব বিষয়ক ও ক্রীড়া এবং মহিলা ও শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী নিযুক্ত হন। পশ্চিমবঙ্গের কলকাতায় ব্রিগেডে প্যারেড গ্রাউন্ডে দেশের খেলাধুলার উন্নতির জন্য তার প্রস্তাবের প্রতি সরকারের উদাসীনতার বিরুদ্ধে একটি সমাবেশ তার পদত্যাগের ইঙ্গিত এবং প্রতিবাদ করার পরে তাকে 1993 সালে তার পোর্টফোলিও থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। 1997 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সোমেন্দ্রনাথ মিত্রের সাথে রাজনৈতিক মতামতের পার্থক্যের জন্য ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে আলাদা হয়ে যান। 1998 সালে তিনি মুকুল রায়ের সাথে AITC প্রতিষ্ঠা করেন, যা দ্রুত পশ্চিমবঙ্গের কমিউনিস্ট সরকারের বিরোধী দলে পরিণত হয়। 11 ডিসেম্বর 1998-এ তিনি সমাজবাদী পার্টির একজন সংসদ দারোগা প্রসাদ সরোজকে কলার ধরে রাখেন এবং মহিলা সংরক্ষণ বিলের বিরুদ্ধে প্রতিবাদ করতে বাধা দিয়ে তাকে লোকসভার কূপ থেকে টেনে নিয়ে যান। 1999 সালে তিনি বিজেপি নেতৃত্বাধীন NDA সরকারে যোগদান করেন এবং রেলমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি 2000 সালে তার প্রথম রেলওয়ে বাজেট পেশ করেছিলেন, যেখানে তিনি 2000 থেকে 2001 FY এর জন্য 19টি নতুন ট্রেন চালু করেছিলেন এবং তার নিজের রাজ্য পশ্চিমবঙ্গে তার অনেক প্রতিশ্রুতি পূরণ করেছিলেন। 2001 সালের প্রথম দিকে তেহেলকা ম্যাগাজিন অপারেশন ওয়েস্ট এন্ডের প্রকাশের পর তিনি NDA থেকে বেরিয়ে যান এবং 2001 সালে পশ্চিমবঙ্গ নির্বাচনের জন্য ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে জোটবদ্ধ হন এবং সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও তার প্রতিবাদ নথিভুক্ত করার জন্য 2003 সালে সেপ্টেম্বরে তিনি আবার NDA সরকারের সাথে জোটবদ্ধ হন এবং কোনো পোর্টফোলিও ছাড়াই ক্যাবিনেট মন্ত্রী হিসাবে কাজ করেন। 9 জানুয়ারি 2004-এ কয়লা ও খনি মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং 22 মে 2004 সালে পোর্টফোলিও অধিষ্ঠিত হন। 2004 সালে সাধারণ নির্বাচনে তার দল বিজেপির সাথে জোট করে কিন্তু নির্বাচনে হেরে যায়। বর্তমান মেয়র সুব্রত মুখোপাধ্যায় তার দল থেকে সরে গেলেও তিনি বড় ধাক্কা খেয়েছিলেন। 2006 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তার দল পরাজিত হয়েছিল। 4 আগস্ট 2006-এ তিনি তার পদত্যাগপত্র DI-এর কাছে নিক্ষেপ করেন। লোকসভা স্পিকার চরণজিৎ সিং আটওয়াল ব্যানার্জিকে স্পিকার সোমনাথ চ্যাটার্জি দ্বারা পরিচিত করা হয়েছিল। তিনি অপনযুক্ত বিন্যাসের ভিত্তিতে পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের দ্বারা অবৈধ অনুপ্রবেশের বিষয়ে তার মূলতুবি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। 20 অক্টোবর 2005-এ সিঙ্গুরে কৃষিবিদ এবং কৃষকদের খরচে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য পশ্চিমবঙ্গের বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের শিল্পায়নের জন্য পূর্ববর্তী জমি অধিগ্রহণ নীতির বিরোধিতা করার পরে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন।
নভেম্বর ২০০৬ সালে প্রস্তাবিত টাটা মোটরস গাড়ি প্রকল্পের বিরুদ্ধে একটি সমাবেশের জন্য সিঙ্গুরে যাওয়ার পথে তাকে জোর করে থামানো হয়েছিল। তিনি পশ্চিমবঙ্গের বিধানসভায় পৌঁছেছিলেন, প্রতিবাদ করেছিলেন, তিনি সংবাদ সম্মেলনের বক্তৃতা করেছিলেন এবং তার দল দ্বারা ১২ ঘন্টা বন্ধ ঘোষণা করা হয়েছিল। AITC এর বিধায়করা পশ্চিমবঙ্গ বিধানসভা ভবন ভাঙচুর করে এবং ১৪ই ডিসেম্বর ২০০৬ একটি বড় ধর্মঘট ডাকা হয়েছিল, কিন্তু কোনো লাভ নথিভুক্ত হয়নি। ২০০৭ সালে সশস্ত্র পুলিশ সদস্যরা পূর্ব মেদিনীপুর জেলার গ্রামীণ এলাকায় তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ প্রত্যাহার করে। ইন্দোনেশিয়া ভিত্তিক সেলিম গ্রুপের দ্বারা একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য সরকারের কাছ থেকে ১০,০০০ একর জমি বাজেয়াপ্ত করার পরিকল্পনা ছিল। রিপোর্ট অনুসারে কমপক্ষে ১৪ জন গ্রামবাসীকে গুলি করে হত্যা করা হয়েছিল এবং ৭০ জনেরও বেশি আহত হয়েছিল, যার ফলে বিপুল সংখ্যক লোক রাস্তায় বিক্ষোভ করেছিল। এই ঘটনার পরই মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে সহিংসতা বন্ধ করার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিলকে চিঠি লেখেন, যাকে তিনি CPIM দ্বারা পরিচালিত রাজ্য স্পন্সর সংহিতা বলে অভিহিত করেছিলেন। ২০০৯ সালে সাধারণ নির্বাচনের আগে তার দল কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালোয়েন্সের সাথে একটি জোট গঠন করে। নির্বাচনের পরে ব্যানার্জি কেন্দ্রীয় রেলমন্ত্রী হন। দ্বিতীয়বার রেলমন্ত্রী হওয়ার পর তিনি বড় শহরগুলির সাথে সংযোগকারী বেশ কয়েকটি বিরতিহীন দুরন্ত এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি মহিলা শুধুমাত্র ট্রেন সহ অন্যান্য যাত্রীবাহী ট্রেন চালু করেছিলেন। মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ২০১১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ৩৪ বছর বয়সী কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়াকে পরাজিত করে AITC জোটের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করেছেন এবং টানা তৃতীয় মেয়াদে এই পদে দায়িত্ব পালন করছেন। তিনি পশ্চিমবঙ্গের প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। দায়িত্ব নেওয়ার পরই তিনি সিঙ্গুরের কৃষকদের ৪০০ একর জমি ফিরিয়ে দেন, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন গঠন করেন এবং শিক্ষা স্বাস্থ্য খাতে অনেক সংস্কার আনেন। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য তিনি হাওড়া, ব্যারাকপুর, দুর্গাপুর, আসানসোল এবং বিধাননগরের পুলিশ কমিশনারেট তৈরি করেছিলেন। কলকাতা পৌর কর্পোরেশনের মোট এলাকা কলকাতা পুলিশের নিয়ন্ত্রণে আনা হয়েছে। রাজ্যের মানুষকে রাজ্যের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে সচেতন করতে তিনি কলকাতা মেট্রোর বেশ কয়েকটি স্টেশনের নাম মুক্তিযোদ্ধাদের নামে রেখেছেন। তিনি ধর্মীয় নেতা, কবি, গায়ক এবং আরও অনেকের নামে আসন্ন কলকাতা মেট্রো স্টেশনগুলির নামকরণ করতে আগ্রহী। ১৬ ফেব্রুয়ারি ২০১২-এ তিনি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের বিল গেটসের কাছ থেকে একটি কৃতজ্ঞতাপত্র পেয়েছিলেন। যে কোনো পোলিও রিপোর্ট ছাড়াই একটি পূর্ণ বছর অর্জন করার জন্য এটি শুধুমাত্র ভারতের জন্য নয়, বিশ্বের জন্য একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেছে। জুন ২০১২ সালে তিনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি APJ এর জন্য জনসমর্থন সংগ্রহের জন্য একটি ফেসবুক পেজ চালু করেন। কালাম দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াতে অস্বীকার করার পরে তিনি এই পদের জন্য প্রণব মুখার্জিকে সমর্থন করেছিলেন। ২০১৬ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তার দল ২৯৩টি আসনের মধ্যে ২১১টিতে জিতেছে। দ্বিতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। ২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তিনি একটি অসাধারণ বিজয় অর্জনের জন্য তার দলের নেতৃত্ব দিয়েছিলেন। তার দল ২৯৪টি আসনের মধ্যে ২১৩টিতে জিতেছে। তিনি টানা তৃতীয়বারের মতো ৫ই মে ২০২১-এ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।